নিউ টাউনে উদ্বোধন হলো ডে কেয়ার সেন্টার, যার নাম দেওয়া হয়েছে ফুলঝুরি। উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সঙ্গে ছিলেন এনকেডিএ চেয়ারপারসন দেবাশিস সেন, এনকেডিএ সিইও অনিমেষ ভট্টাচার্য সহ এনকেডিএ আধিকারিকরা। ফিতে কেটে তার উদ্বোধন করা হয়। ঘুরে দেখেন সেন্টারটি, যেসব মহিলারা পরিচারিকার কাজ করেন, বাবা ভ্যান রিক্সা চালান, তাদের বাচ্চাদের প্রাথমিক শিক্ষাদানের জন্য ও বাবা মায়ের চিন্তা কিছুটা দূর করার জন্যই এই ভাবনা। খুব সুন্দর উদ্যোগ। আমি তো বারে বারে বলি যে আমাদের এনকেডিএ চেয়ারম্যান এবং আরও অনেক আমাদের এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, সেই কাজগুলো করার জন্য তিনি যে নেতৃত্ব দেন এটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং ভালো। দেবাশিসবাবুর এই মানসিকতা, আসলে লিডারশিপটা যে দেয়, তার একটা আলাদা মানসিকতা থাকার দরকার, তিনি তার সহযোগীদের অনুপ্রাণিত করতে পারেন। সেটা যেমন একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী করেন, ঠিক তেমনভাবে এই জায়গাগুলো নিয়ে দেবাশিসবাবুর একটা আলাদা চিন্তাধারা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেকে এটা অত্যন্ত ভালো। যারা সার্ভিস ক্লাসে আছেন, যারা হাউস ওয়ার্কারের কাজ করেন, মহিলারা যারা স্কুটার অটো চালান, পুরুষরা, তাদের বাড়ির ছেলেমেয়েদের যখন ছোট থাকে তাদের খুব অসুবিধা হয়। অপেক্ষাকৃত উন্নত যারা আইটি সেক্টরে টেক সেক্টরে থাকেন তাদের জন্য অনেক কমার্শিয়াল ক্রেশে বা প্রি স্কুল অ্যাক্টিভিটিস হয়েছে। অ্যাসপিরেশন বাড়ছে চতুর্দিকে দেখা যাচ্ছে। একদিকে জি কিডসের মতো সুন্দর জায়গায় ওই একই বাচ্চা সুযোগ পাচ্ছে আসল স্কুলে যাওয়ার আগে, অন্যদিকে এরা প্রায় নেগলেক্টেড থাকছে। এই জন্য বাড়ির কাছেই হেঁটে যাওয়া যায়, একটা ছোট আমরা একটা ডে কেয়ার সেন্টার করেছি। ডে কেয়ারে দিয়ে বাবা মা চলে গেল, আবার ফেরার সময় বাড়িতে বাচ্চাকে নিয়ে গেল। আর এখানে অত্যন্ত যত্ন করে অত্যন্ত পারদর্শী এনজিওকে দিয়ে, যারা সারা ভারতবর্ষে কাজ করছে, তাদের সহযোগিতা করে আমরা এখানে তাদের বাচ্চাদের দেখভাল করছি। তাদের ছোটোখাটো পড়াশোনা হচ্ছে, প্রিন্টিং হচ্ছে, ঘুমাতে দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, সম্পূর্ণ নিখরচায়।